সিঙ্গাপুর এয়ারলাইন্স হোক বা ইউনাইটেড এয়ারলাইন্স, বিশ্বব্যাপী যত নামী বিমান সংস্থা রয়েছে তাদের তরফে এমন কয়েকটি বিমান কিনে রাখা হয়েছে যে বিমানগুলির যাত্রী ধারণের ক্ষমতা অনেক বেশি। বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী বিমানগুলির বেশিরভাগ তৈরি করে এয়ারবাস এবং বোয়িং। পৃথিবীর বৃহত্তম বিমান এয়ারবাস 380, বোয়িং 747কে টেক্কা দিতে এয়ারবাস সংস্থা তার চেয়েও বড় আকারের যাত্রীবাহী বিমান তৈরি করার পরিকল্পনা করে। তিনটি বিমান পরীক্ষা করার জন্য নির্মাণ করেছিল এয়ারবাস। এই তিনটি বিমান সহ মোট 254টি বিমান তৈরি করা হয় সংস্থার তরফে। 2007 সালে এয়ারবাস 380 বিমানটি প্রথম বিক্রি করা হয় সিঙ্গাপুর এয়ারলাইন্সকে। সিঙ্গল ক্লাসে 853 জন যাত্রী এবং দ্বিতীয় টিয়ারে 644 জন যাত্রীকে নিয়ে 1500 যাত্রীর ভার নিতে পারে এই বিমানটি। 2001 সালে সংস্থা থেকে নির্মাণ কার্য বন্ধ হয়ে গেলেও ব্রিটিশ এয়ারওয়েজ, সিঙ্গাপুর এয়ারলাইন্স ও এমিরেট সংস্থার অন্তর্ভুক্ত বিমানগুলি এখনও কার্যত রয়েছে। তালিকায় এরপরে রয়েছে বোয়িং 747-8 নাম। এই বিমানটির ভ্রমণ পরিষেবা 14.816 কিলোমিটার। সিঙ্গল ক্লাসে মোট 700 জন যাত্রীর বসার জায়গা রয়েছে। তবে 2022 সালের অক্টোবর মাসে এই বিমান প্রস্তুতি বন্ধ করা হবে বলে জানা যায়। 142টি বিমানের মধ্যে ইতিমধ্যেই 100টি বিমান নির্দিষ্ট সংস্থাগুলিকে বিক্রি করে দিয়েছে বোয়িং। আমেরিকার বায়ুসেনা বাহিনীকেও 2024 সালে একটি বোয়িং 747-8 বিমান পাঠানো হবে। বোয়িং নির্মাণ সংস্থার তরফে আরও 2টি বিমান তৈরি করা হয়েছে যা বিশ্বের প্রথম 5টি বৃহত্তম বিমানের তালিকায় রয়েছে। তার মধ্যে একটি হল বোয়িং 747-400। এই বিমানটির ভ্রমণ পরিসীমা 13.446 কিলোমিটার। বর্তমানে কার্গো পরিবহনের জন্য বোয়িং 747-400 ব্যবহৃত হয়। 747 সিরিজের অন্যতম বিমান এটি। একসঙ্গে প্রায় 660 যাত্রী সমেত উড়তে পারে বিমানটি। তথ্য অনুযায়ী মহান এয়ার সংস্থার কাজে আপাতত 2টি বোয়িং 747-400 রয়েছে, যার মধ্যে একটি মাত্র বিমান এখনও সক্রিয়। অপর বোয়িং নির্মিত বিমানটি হল বোয়িং 777-300। এই বিমানটির ভ্রমণ পরিসীমা 11.165 কিলোমিটার। এর প্রথম উড়ান 2004 সালে। 550 জন যাত্রী সমেত বিমানটি আকাশে উঠতে পারে। এখনও বোয়িং 777-300 বিমানের কয়েকটি সিঙ্গাপুর এয়ারলাইন্স ও ইউনাইটেড এয়ারলাইন্স বিমান সংস্থার অন্তর্ভুক্ত। 320 থেকে 475 জন যাত্রী বহনে সক্ষম এয়ারবাস A340-600 বিমানটির ভ্রমণ পরিসীমা 14.600 কিলোমিটার। A340 সিরিজের মধ্যে সবচেয়ে বৃহৎ বিমান এটি। লুফথাংসা এয়ারলাইন্স বিমান সংস্থার কাছে এয়ারবাস A340-600 বিমানটি সর্বোচ্চ পরিমাণে রয়েছে।